হ্যালো ভিউয়ার্স, প্রোস্টকিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের কনসার্ট। সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হয় নারীদের কনসার্ট। সম্প্রতি আয়োজিত এই কনসার্ট উপভোগ করতে আসা দর্শকদের সবাই ছিলেন নারী। সংযুক্ত আরব আমিরাতের 46তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কনসার্টটির আয়োজন করে সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি। এতে সবচেয়ে বেশি নজর কাড়েন সংযুক্ত আরব আমিরাতের প্রখ্যাত শিল্পী বালকিস আহমেদ ফাহাদি। জেদ্দার হিল্টন হোটেলে বুধবার কনসার্টটি আয়োজন করা হয়। দর্শকদের মধ্যে বালকিসের নারী ভক্তদের সংখ্যাই ছিল বেশি। সৌদির জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করা হয় কনসার্ট, এরপর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শিল্পীরা নিজেদের গানের পাশাপাশি আরব অঞ্চলে ঐতিহ্যবাহী গানগুলোও গেয়ে শোনান। কনসার্টটির আয়োজক সংস্থার মালিক দাদা গাজ্জাবি বলেন, প্রায় 3,000 টিকিট বিক্রি হয়েছিল। টিকিটের দাম ছিল 300 থেকে 2,500 সৌদি রিয়ালের মধ্যে। বিনোদন জগতে এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।